আমি বললাম তোমাদের বিজ্ঞানীদের কি অবদান আছে আগে সেটা কও বলে দেখেন হুজুর বিজ্ঞানীরা সূর্য কেমনে চলে এটা বাইর করে ফেলছে কত যোগ্যতা হুজুর বুঝেন সূর্য কেমনে চলে বাইর করে ফেলছে আমি বললাম তোমার বিজ্ঞানীরা সাধারণ সূর্য কেমনে চলে এটা বের করতে পাক্কা 200 বছর টাইম নিছে একজন বিজ্ঞানী এসে কয় যে দেখো সূর্য কিন্তু দুনিয়াকে লক্ষ্য কইরা ঘোরে 150 বছর এই মতবাদ বিজ্ঞানীরা লালন করলেন 150 বছর পরে আরেকজন বিজ্ঞানী এসে কয় দূর আগে যে কইছে সূর্য দুনিয়াকে লক্ষ্য কইরা ঘোরে ওর মাথায় পুষ্টি টুষ্টি ছিল না আসলে গরুর মূত্র খাইছিল মনে ওর ভিটামিন ছিল না মাথায় ও বুঝে না কিছু কি বুঝে না বলে সূর্য দুনিয়াকে লক্ষ্য কইরা ঘোরে না বরং দুনিয়া সূর্যকে লক্ষ্য কইরা ঘোরে এই মতবাদ নিয়ে পাক্কা 50 বছর 200 বছর মারামারি করার পর অবশেষে একজন আইসা কয় যে আগে দুইজন যে মারামারি করছে একটাও ঠিক কয় নাই প্রথম যে কইছে ও ভুল পরে যে বলছে ওটাও ভুল মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের হাদিস পেছন থেকে একজন কয় দূর এটা বুখারীর হাদিস না এটা সূরা বাকারার আয়াত যিনি বলেন তিনিও ভুল যিনি ভুল ধরেছেন তিনিও ভুল তৃতীয় বিজ্ঞানী আইসা কয় সূর্য দুনিয়াকে লক্ষ্য করে অথবা দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে না এটা অবান্তর কথা বরং সূর্য তার আপন কক্ষপথে চলে আরে মিয়া 1400 বছর পরে 200 বছর মারামারি করে সাধারণ সূর্যটা কেমনে চলে এটা বুঝতে তোমাদের 200 বছর মারামারি করে 1400 বছর টাইম লেগেছে কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম বলেছেন 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে ওয়াশামসু তাজরি তোমাদের বিজ্ঞানীরা তোমাদের কত শিক্ষিত বানাইছে এটা আমরা ভালো করেই জানি অনেকে হয়তো আমার এই কথাগুলো আপনারা শুনেছেন আমাকে একবার এক বিজ্ঞানী বিজ্ঞানের ছাত্র ইন্ডিয়া থেকে প্রশ্ন করছে রিজাল্ট অফিকে কোন তো আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করি কেমনে আমরা তো বিজ্ঞানের ছাত্র না দেখে কিচ্ছু বিশ্বাস করি না তা আমি বললাম ভাই আপনি মাইন্ড করেন আমি একটা প্রশ্ন করি কয় হুজুর কোন আমি বললাম আপনি কি হালাল জাদা নাকি টাটকা ফরমালিন মুক্ত হারাম জাদা দূর হুজুর এটা কোনো কথা কইলেন আপনি আমার জন্ম নিয়ে আপনি প্রশ্ন করলেন আমার হারাম জাদা কইলেন আমি বললাম ভাই আমি কিন্তু আপনাকে এখনো হারাম জাদা বলি নাই তবে যদি আপনার একান্ত ইচ্ছা থাকে শখ থাকে হারাম জাদা হওয়ার আমি কিন্তু যুক্তি দিয়ে তোমাকে হারাম জাদাও বানাতে পারি অসুবিধা নেই হুজুর এটা কোনো কথা কইলেন আপনি বলেন তো আমারে কেমনে হারামজাদা বানাবেন আমি বললাম যদি তোমার এত হারামজাদা হওয়ার শখই থাকে তাহলে হও কি করবো আমি বলতে তো হবে তা আমাকে একটা প্রশ্নের জবাব দাও তোমরা নাস্তিক মুক্ত মনারা কি বলো কোন ছেলে এবং মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বিয়ে শাদী ছাড়া আকাম কুকাম করে কোনো সমস্যা আছে বলে নাস্তিক বলে হুজুর কোনো সমস্যা নাই কেন আমাদের তসলিমা ভাবি বলেছে আমার দেহ আমি দেব যারে খুশি তারে দেব তসলিমা ভাবি তোমার দেহ সরকারি দেহ এটা তুমি যারে পারো তারে দাও প্রয়োজনে কুর্তারে গিফট দাও অসুবিধা নাই আমি বললাম তুমি তসলিমার মতবাদ মানো কয় মানি না হুজুর একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে তারা যদি কোনো কাম টাম করে স্বেচ্ছায় আপনাদের অসুবিধা কি ধর্ষণ তো আর করে না আমি বললাম অসুবিধা নাই কয় না কোনো সমস্যা নাই আমি বললাম যদি স্বেচ্ছায় অবৈধ রিলেশন যদি চুক্তি সঙ্গত হয় তারা সেই চুক্তি সঙ্গত কারণ দিয়া ফেনী আবাসিক হোটেলে এক ঘন্টা বুকিং দিয়া আকাম কুকাম করার সময় কন্ডম ফুটে যেই বাচ্চা হয় ওই বাচ্চা নাস্তিক তোর মতো হারামজাদা হয় তাহলে তোমার হারামজাদা বাড়াইলে অসুবিধা নাই আমরা কইলে সমস্যা মানে কৃষ্ণ করলে কুরু কুরু হুজুর কইলে মাকরু কজর একেবারে এইভাবে বাস দিলেন আমি বললাম ভাই আমি তো বাংলাদেশের নামটাই দিয়েছি বাস বাগান কেউ বাস দেয় কেউ বাস খান কথা ভাই লাগানো আমি বললাম ভাই আসলে আমি আপনাকে হিট করার জন্য জিজ্ঞেস করি নাই আমি জানতে চেয়েছিলাম আপনি কি হালাল জাদা না হারাম জাদা আপনি সরল উত্তরটা দিলেই তো পারতেন এত হারাম জাদা হওয়ার দরকার ছিল হুজুর বুঝছি আসলে হুজুর আমি কিন্তু আমার বাপের বৈধ সন্তান আমি বললাম হোয়াট ইজ দ্য ডকুমেন্টস প্রমাণ কি তুমি না বললাম না আদি কাল্লারে বিশ্বাস করো না তো তোর বাপি যে তোর মায়ের লগে এই কাম কইরা তোর মতো একটা নাস্তিক কুলাঙ্গার জন্ম দিছে তুই কি তোর মায়ের পেট থেকে উকি মেরে দেখছিলি হুজুর তা তো দেখি নাই তো না দিকে বিশ্বাস করলি কেমনে হুজুর আসলে দেখেন আমার চেহারাটা আছে না একেবারে আমার বাপের মতো হুজুর তাই আমি বলতে পারি আমি আমার বাপের বললাম তাই বললাম তোমার ভাই বোন সব কি বাপের মতো কয় না না হুজুর সেরা বড় কোয়ালিটির আছে দুই একটা
ভাই আপনি যুক্তি দিচ্ছেন আমি পাল্টা জবাব দিচ্ছি, এই তো ব্যাপার। আপনি এগুলো না করলেই তো সরলভাবে উত্তর দিলেই তো পারতেন। কা হুজুর বুঝছি এই যুক্তিতে আপনার কাছে মুক্তি নাই। আসলে বিষয়টা কি হুজুর, আমার মা আছে না, আমার মা বলেছে আমি নাকি আমার বাপের পোলা, তাই আমি বলি আমি আমার বাপের পোলা। আমি বললাম তোমার মা কি সাধারণ মানুষ নাকি মহান মানুষ? কই সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না দেখে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদের কথা আমিও না দেখে বিশ্বাস করতে পারি, আল্লাহ একজন আছেন কোনো সন্দেহের অবকাশ নাই। এত বড় শিক্ষিত এখন আবুলে আক্রাসে রয়েছে।